ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে রাজীব মামলার শুনানি শেষ কিছুক্ষণের মধ্যেই রায়দান সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন রয়েছেন প্রকাশ সিনহা এবং সমীরন পাল প্রন ঠিক কি খবর রয়েছে তোমার কাছে দেখো জেলা জজ এই মাত্র নির্দেশ দিয়েছেন যে আগাম জামিনের যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করা হয়েছে এবং আজকে সকালবেলা রাজীব কুমারের আইনজীবী ফোর থার্টি এইটে যে আগাম জামিনের আবেদন করেছেন তার পাশাপাশি একটি ইন্টারিং পিটিশন করা হয়েছিল অর্থাৎ নট টু অ্যারেস্ট যাতে রাজীব কুমারকে গ্রেপ্তার না করা হয় এই দুই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা জজ এই মাত্র নির্দেশ দিয়েছেন যে সেই সমস্ত আবেদন অর্থাৎ আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট থেকে গত তেরো তারিখে যে রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সিবিআই যে কর্তারা রাজীব কুমারকে হর্ণে হয়ে খুঁজছিলেন এবং সেই কারণে রাজীব কুমারকে একটা আরও আইনি রক্ষা কবচ দেওয়ার জন্যই আজকে জেলা জজের এসলাসে ফোর থার্টি এইটে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী এবং সেই আগাম জামিনের পাশাপাশি যেহেতু ফোর থার্টি এইটে ফাইল করতে গেলে সাত দিনের আগে শুনানি হয় না সেই কারণে যেহেতু সিবিআই রাজীব কুমারকে হর্ণে হয়ে খুঁজছে তার কারণে একটি ইন্টার ইম্পিটিশন জল দেন রাজীব কুমারের আইনজীবীরা সেখানে বলা হয় যাতে রাজীব কুমারকে যাতে গ্রেপ্তার না করা অর্থাৎ নট টু অ্যারেস্ট সেই আবেদন করা হয়েছিল সমস্ত আবেদনই খারিজ করে দিয়েছেন জেলা জজ এবং সেই অন্তর্বর্তী যে যে আগাম জামিনের যে আবেদন সমস্ত কিছু খারিজ করে দিয়েছেন জেলা জজ অর্থাৎ আগাম জামিনের আবেদন খারিজ করেছেন জেলা জজ এই মাত্র সেই নির্দেশ দিয়েছেন এবং তুমি জানো যে দুপুর দুটো কুড়ি থেকে তিনটে চল্লিশ পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ধরে জেলা জজের এজলাসে শুনানি পর্ব চড়ে তার সিংহভাগই সিবিআই এর আইনজীবী সেখানে ব্যাখ্যা করেন যে কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করা জরুরি এবং কেন তাকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন কেননা সারা সারদার যে দপ্তর সেই দপ্তর বিধাননগর কমিশনারের মধ্যে ছিল সেই সময়কার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার শুধু তাই নয় তিনি তার পাশাপাশি ছিলেন সিটের প্রধান অর্থাৎ তিনি সিটের প্রধান কালিন। তদন্তকে ঠিকমতো পরিচালিত করেননি তদন্তকে তিনি মোটিভেটেড করেছেন সেই কারণে তিনি সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারেন তথ্য প্রমাণ লোপাট করেছেন সেই কারণে তাকে গ্রেপ্তার করার প্রয়োজন এবং নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন জানতে চাইব রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করে জেলা জজ ঠিক কি বললেন 5GB দেখো আমরা যেটা জানতে পেরেছি জেলা জজ যেটা জানিয়েছেন যে জাগাম জামিনের যে আবেদন করা হয়েছিল আজকে রাজীব কুমারের আইনজীবীর পক্ষ থেকে সেই আবেদন খারিজ করা হয়েছে এবং অর্থাৎ যে সম্ভাবনা ছিল যে রাজীব কুমারকে গ্রেপ্তারি এড়ানোর জন্য আজকে রাজীব কুমারের আইনজীবী যে আবেদন করেছিলেন বারাসাত আদালতে অর্থাৎ ফোর থার্টি এইটে যে আবেদন করা হয়েছিল অ্যান্টিসিপেটেডি বেলের সেক্ষেত্রে সাত দিনের আগে শুনানি হওয়া সম্ভব ছিল না সেই কারণে সেই বিষয়টিকে এড়ানোর জন্য অন্তর্বর্তী একটি আবেদন করা হয় যাতে নট টু অ্যারেস্ট এই সমস্ত কিছু জেলা জজ খারিজ করে দিয়েছেন অর্থাৎ যে আবেদন যে আগাম জমিনের আবেদন তাতে জেলা জজ সেটা খারিজ করে দিয়েছেন পাপিয়া শমিনন সঙ্গে থাকো যেমনটা আপনাদের জানা ছিল কুমারের আগাম জমিনের ಅರ್ಜಿ খারিজ করে ডান ডিস্ট্রিক্ট জজ বারাসাত অর্ডার পাস করলেন সেটা হচ্ছে যে উনি বললেন যে এই মামলাটা এখানে মেইনটেনেবল না তার মানে হচ্ছে যে উনি মেরিতে এটাকে রিজার্ভও করলেন না মেরিটে এটাকে এলাউও করলেন না শুধু বললেন যে যেহেতু এটা এমএলএ এমপি কোর্টের ফোর থার্টি এইট অর্থাৎ পরগনার ডিস্ট্রিক্ট জাজ কিন্তু মামলাটা যেটা জেনারেট হয়েছিল সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় জেনারেট হয়েছিল সুতরাং এই জুরিসডিকশন বারাসাত জুরিসডিকশানে এটাকে হিয়ারিং করবার মতন মেনটেনেবল না না এই মামলার থেকে মানে আজকে সকাল পর্যন্ত আমরা যেখানে ছিলাম এখন আবার সেই জায়গায় চলে গেলাম না প্রোটেকশন এই মামলায় উনি কোনো মেরিটে অর্ডারই করেননি বলেছেন মেনটেনেবল না রক্ষা কবচ অরক্ষা বিষয় না এটা বিষয়টা উনি বলছেন যে এইখানে শোনার অধিকার নেই এরপরে আইনি কৌশল নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব না 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 নয় কেন এটা একটা প্রশ্ন কিন্তু তার মানে রিজেক্ট না বা তার মানে অ্যালাউ না মেনটেনেবেল নয় হচ্ছে এই কারণেই যেহেতু এই মামলাগুলো আলিপুর জুডিস্টিকশান অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জুডিস্টিকশানে জেনারেট হয়েছে মামলাগুলো স্টার্ট হয়েছে সেই এবং ম্যাক্সিমাম চার্জশিটগুলো ওইখানের থেকেই হয়ে এসছে এইটা হচ্ছে ট্রায়াল কোর্ট এখানে ট্রায়াল হতে পারে কিন্তু এখানে ফোর থার্টি এইট হিয়ারিং করবার জুরিসডিকশন এটা নয় এটা লানের ডিস্ট্রিক্ট জাজ বারাসাত এটা বললেন না এর মানে উনি কিছু বললেন না উনি বললেন প্রপার ফোরামে যেতে প্রপার ফোরাম দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ দেখুন সিবিআই চাই বলে কথা না সিবিআই ওয়ারেন্টের জন্য প্রেয়ার করেছে সিবিআই এই স্টেজে দাঁড়িয়ে আজকে যখন আমার সঙ্গে কথা হচ্ছে এখন এই স্টেজে দাঁড়িয়ে কিন্তু সিবিআই পারে না কারণ সিবিআই ওয়ারেন্টের জন্য প্রেয়ার করেছে এম এমপি স্পেশাল কোর্টে সেই ওয়ারেন্ট অ্যালাউ হলো না রিজেক্ট হলো তার কোনো অর্ডার এখনো দেয়নি ল্যানেড কোর্ট সুতরাং সিবিআই এর আবেদনও কিন্তু অ্যালাউ হয়নি সেটাও এই স্টেজে নন মেন্টেনেবল তদন্ত তো হয়ে গেছে চার্জশিট তো

কোর্টের কাছে রাজীব কুমারের এগেনস্টে ওয়ারেন্ট প্রেয়ার করেছে সেই ওয়ারেন্টের প্রেয়ার কিন্তু এখনো রিজেক্ট হয়নি অ্যালাউ হয়নি তাহলে সিবিআই সিবিআই যে ওয়ারেন্ট প্রেয়ার করলো সেটাও তো হলো না চার্জশিট হয়ে গেছে একখানা তার এগেনস্টে ছখানা সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে তারপরে ইনভেস্টিগেশনে কি অবস্থায় আসবে না আসবে তার উপর নির্ভর করে চার্জশিট হয়ে যাওয়া মানে আপাত দৃষ্টিতে তদন্ত শেষ আবার পরবর্তী সময় অবশ্যই ফার্দার ইনভেস্টিগেশন হয়ে সাপ্লিমেন্টারি শিট ফাইল হতে পারে সেটা সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট কি হয় দেখা যাবে দেখুন আমি একই কথা আমি তো আপনাকে উত্তর দিলাম শিট হয়ে গেছে সিবিআই ওয়ারেন্টের প্রেয়ার করেছে সেই ওয়ারেন্টের প্রেয়ারটাও তো অ্যালাউ করে নি যাচ্ছে এখনো